শুরু হলো চব্বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রথম ধাপে এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ চৌষট্টি হাজার শিক্ষার্থী বিপরীতে আসন প্রায় বারো হাজার পরীক্ষা শুরু হয়েছে বারোটা থেকে চলবে একটা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছেন নোকার হোসেন এবং এরপর ময়মসিংহে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ তবে শুরুতে আমরা বরিশালের খবর খবর জানবো অমিত জানাবেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা কী বলছেন মুক্তি বেলা বারোটার সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এবং সেটি কিন্তু এ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে কিন্তু শিক্ষার্থীরা সেই নয়টা থেকেই গেটের সামনে ভিড় করেছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গরমের কারণে কিন্তু তাদেরকে সাড়ে নয়টা থেকেই প্রবেশ করার সুযোগ দিয়েছে এবং তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু আসন বিন্যাস দেখে তারা কিন্তু আসন গ্রহণ করতে পেরেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে এই গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষাটি নেওয়া হচ্ছে এটি খুবই খুবই ভালো একটি উদ্যোগ এবং তারা নিজের শহরে থেকেই এই গুচ্ছ পরীক্ষায় অংশ করতে হচ্ছে আগে যেখানে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যেতে হতো সেক্ষেত্রে এখন নিজের শহরে কিংবা বরিশালের শিক্ষার্থীরা বরিশালে বসেই পরীক্ষা দিতে পারছে এটি একটি ভালো সুযোগ এবং ভালো উদ্যোগ এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে কিছুক্ষণ আগে যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন যে পরীক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয় এবং সুশৃঙ্খলভাবে যাতে সবাই পরীক্ষা দিতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য তিনি কিন্তু পরীক্ষার হল পরিদর্শন করছেন এবং আমাদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু আগে থেকেই নিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ধরনের কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে কর্মকর্তা বিন্দু রয়েছে তারা কিন্তু তিন ধাপে চেক করে তারপর কিন্তু তাদের তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্যাঙ্গনে প্রবেশ করে সুযোগ দিয়েছে এবং আসন বিন্যাসের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা কিন্তু দায়িত্বে ছিলেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশাল মহিলা কলেজেও একটি কেন্দ্র রয়েছে বরিশালে মোট দুটি কেন্দ্রে পাঁচ জন শিক্ষার্থী মোট পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং একই সাথে সুস্থ এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা এই মুহূর্তে চলে যাব ভর্তি পরীক্ষার আরও খবর জানতে রংপুরে সেখানে রয়েছেন সহকর্মী মোকার্রম হোসাইন মোকার্রম অমিত যথারীতি রংপুরেও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বেলা বারোটায় এবং এই ভর্তি পরীক্ষা শুরু হবার এক ঘন্টা আগেই পূর্ব ঘোষিত যে নির্দেশনা সেই নির্দেশনা মেনেই কিন্তু শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশ করেছেন অমিত জানিয়ে রাখি রংপুরের বেগমরগা বিশ্ববিদ্যালয় ছাড়া বারো ছয়টি কেন্দ্রে কিন্তু এই গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু একযোগে একই সাথে সেই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কমিটি সেই কমিটির পক্ষ থেকে এবার কিন্তু অভিভাবকদের আসতে নিষেধ করা হয়েছিল কিন্তু যেহেতু এই বিভাগের শহর থেকে জেলা শহরগুলোর দূরত্ব একশো কিলোমিটারের বেশি সংগত কারণে কিন্তু সন্তানদেরকে অনেকেই শুধু একা ছেড়ে দিতে চাননি তারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন অমিত জানিয়ে রাখি যে রংপুরে আজকে এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু ষোলো জন শিক্ষার্থী অংশ নিয়েছে যারা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তার মধ্যে বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে তিন হাজার দুশো বাষট্টি জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে পরীক্ষা দিচ্ছে তিন হাজার পাঁচশো জন দি মিলিনিয়াম স্টুটসে দি মিলিনিয়াম স্টুটসে কেন্দ্রে রয়েছে সেখানে এক হাজার পাঁচশো জন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে রয়েছেন এক হাজারজন রংপুর সরকারি কলেজে এক হাজার পাঁচশো জন পুলিশ ল্যাঞ্চে রয়েছেন তিন হাজার পাঁচশো জন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে রয়েছে এক হাজার নয়শো ছেষট্টি জন এছাড়াও কিন্তু বিকেল তিনটার থেকে চারটা পর্যন্ত একটি ব্যবহারিক পরীক্ষা রয়েছে আর্কিটেকচারের যে ড্রয়িং পরীক্ষা সেখানে এখানে কিন্তু আহ তিনশো নিরানব্বই জন পরীক্ষার্থী অংশ নেবেন সব মিলিয়ে আজকে ব্যবহারিক এবং তাত্ত্বিক মিলিয়ে ভর্তি পরীক্ষা এক হাজার ছয় ষোলো পরীক্ষার্থী আজকে অংশ নিচ্ছে একই সঙ্গে আগামী তিন তারিখ বি ইউনিটের অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা এবং দশ তারিখ অর্থাৎ মে মাসের দশ তারিখ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সি ইউনিটের অধিভুক্ত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষায় অংশ নেবেন তবে যোগাযোগের যে বিড়ম্ব আবাসনের যে সমস্যা এছাড়া আর্থিক খরচ সব কিছু বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে যে গুচ্ছের অধীনে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু শিক্ষার্থী অভিভাবক দুয়ের মাঝেই স্বস্তি রয়েছে একই সাথে স্থানীয় প্রশাসনকে কাজে লেগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেই পরীক্ষাগুলো নিতে পারছে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ আমরা এখনও পর্যন্ত পাইনি তো তবে শিক্ষার্থীরা প্রখর রোদকে উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে বাইরে অভিভাবকরাও হাসপাতাল অবস্থার মধ্যে দিয়ে প্রতীক্ষার প্রতীক্ষা রয়েছেন যে কখন তাদের সন্তানরা পরীক্ষা দিয়ে বের হবে আমরা তো রংপুরের খবর জানছিলাম এবার যেতে চাই ময়মনসিংহে সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনা রশিদ তার কাছে জানবো গুচ্ছ পরীক্ষার আওতায় সেখানে আসলে কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং সেখানকার পরীক্ষার বা কেমন হারুন মোকাররম সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু ময়মনসিংহেও গুচ্ছ ভর্তি পরীক্ষা যেটি সেটি শুরু হয়েছে ঠিক বারোটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ভবনে একশো কক্ষে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ঠিক বারোটায় পরীক্ষা শুরু হয়েছে প্রতিটি কেন্দ্রেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি যে এবার একটি লক্ষণীয় বিষয় ছিল সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার বেশ আগেই হলে প্রবেশ করেছেন যার কারণে আগেভাগেই বাগেই তাড়াহুড়ো করে প্রবেশ করেছেন এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম ছিল এবং শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেইটি লক্ষ্য রেখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেটির সফলতাও কিন্তু তারা পেয়েছে যেমন শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করবে আসবে সেই রাস্তাগুলোতে কিন্তু মুক্ত রাখা হয়েছিল পুলিশের সহায়তা স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা দেখেছি যে ময়মনসিংহ শহর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন তারা কিন্তু ময়মনসিংহ শহর থেকেই যে বাইপাস মোড় সহ বিভিন্ন যে মোড় রয়েছে সেই মোড়গুলোতে আমরা দেখেছি একেবারেই যানজট মুক্ত প্রত্যেকটি জায়গায় পুলিশ মোতায়েন ছিল এবং ত্রিশাল থেকে এই নজরুল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিকেও একেবারে ফাঁকা করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা সহজেই কোনো যানজট ছাড়াই কোনো ভোগান্তি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে পারেন এবং ঠিক ভোগান্তি ছাড়াই কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তারা পরীক্ষা দিতে পারছেন এবং এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি আমরা দেখেছি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর তিনি কিন্তু প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন তবে তিনি কোনো কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি বাইরে থেকে কেন্দ্রের যে কী অবস্থা সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন তার সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও তার সাথে ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেই পদক্ষেপের সফলতা তারা পেয়েছেন শিক্ষার্থীরা সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় নয় হাজার একশো সাতানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতেই এই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন এবছর কোনো উপকেন্দ্র নিতে হয়নি এবং যেন উপকেন্দ্র নিতে না হয় সেভাবেই তারা ব্যবস্থা নিয়েছেন এবং শুধু বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো রয়েছে সেখানেই কিন্তু পরীক্ষা গ্রহণ করা হচ্ছে আমরা দেখেছি শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে কেন্দ্রে প্রবেশ করতে পারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনগুলো তারা কিন্তু দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীদের তাদের হল এবং পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা কেন্দ্র এবং আসন পর্যন্ত তারা নিশ্চিত করেছে যেন সুন্দরভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সব মিলিয়ে কিন্তু সুন্দর পরিবেশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মুক্তি